আচ্ছা, পিক্সেল সেটআপ করার জন্য সর্বপ্রথম আমরা পিক্সেল অপশনে যাব। অপশনে যাওয়ার পর আমরা অ্যাড পিক্সেলে ক্লিক করব। আচ্ছা, তারপর এখান থেকে আমরা পিক্সেলে একটা নাম দেব, ঠিক আছে? নাম দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করে দেব, দেন কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিব সেট আপ দ্য পিক্সেল নাও। আচ্ছা, তো এটা আমরা ম্যানুয়ালি সেট আপ করব। আর যদি কোনো ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো পার্টনার থাকে সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করবা। আচ্ছা, আমরা এটা ম্যানুয়ালিতে ক্লিক করি। আচ্ছা, তো এই পিক্সেল কোডটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হবে, এটা হচ্ছে হেডার ক্লোজের উপরে, ঠিক আছে? তো আমরা যে সাইট থেকে আমাদের ওয়েবসাইটটা কি করি, ডেভেলপমেন্ট করি, সেটা হোক তোমার ওয়ার্ডপ্রেস অথবা সি প্যানেলের মাধ্যমে। তো সেখানে যাওয়ার পর আমাদের এটা থিম যে আছে, থিমে একটা হেডার অপশন আছে, সেই হেডার অপশনে যাওয়া লাগবে। দেন হেডারের ক্লোজিং এর উপরে অথবা হেডারের নিচে আমাদের এটা পেস্ট করে দিয়ে সেভ করে দিতে হবে। আচ্ছা, তো এটা আমরা এখান থেকে কপি করি। কপি করার পর আমরা যেখান থেকে আমাদের ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করি সেখানে যাব এবং হেডার অপশনে যাব। তো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সি প্যানেল মূলত। আচ্ছা, সি প্যানেল আসার পর আমরা যদি হেডার অপশন আসি, এটা হচ্ছে হেডার। তো এটার নিচে আমরা পেস্ট করব, অথবা এখানে আছে হেডার ক্লোজ, এখানে বলে দিচ্ছি হেডার ক্লোজের উপরে, ঠিক আছে? উপরে আমাদের এটা পেস্ট করতে হবে। হেডার ক্লোজের উপরে আসার পর আমরা এটা পেস্ট করে দেব। আচ্ছা, পেস্ট করার পর এটা আমরা সেভ করব। আচ্ছা, আমাদের সেভ, এটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। আচ্ছা, তারপরে যদি একটু নিচে আসি, এখানে আমরা টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স মেশিং, এটা আমরা অন করে দেব, যাতে ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যদি কেউ প্রবেশ করে তার ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে। আচ্ছা, তো এখন আমরা দেখব যে আমাদের বেস কোডটা যা আছে বা পিক্সেলটা আছে এটা ইনস্টল হয়েছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা। তার জন্য আমরা এখান থেকে এটা কপি করব, ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দেব। আচ্ছা, পেস্ট করার পর সেন্ড টেক্সট টপিক, এটাতে ক্লিক করব। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, পেজটা লুট নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ফুল লুট নেই। ওয়েট করি, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা আবার টেস্ট করি, অথবা আমরা আরেকটা ফেসবুকে পিক্সেল হেল্পার এটা ব্যবহার করতে পারি। ফেসবুক পিক্সেল হেল্পার, হ্যাঁ, এটা হচ্ছে এক্সটেনশন, এটা আমরা ইনস্টল করি, এটার মাধ্যমে আমরা চেক করতে পারি। আচ্ছা, এই জায়গায় আমাদের এটা অ্যাক্টিভ দেখাইতেছে, অর্থাৎ ফেসবুক বেস কোডটা যা আছে বা পিক্সেল কোডটা যা আছে, পিক্সেল কোডটা আমাদের ওয়েবসাইটে এটা ইনস্টল হয়েছে, অথবা আমরা এই পিক্সেল হেল্পারের মাধ্যমে এটা আমরা চেক করতে পারি। আচ্ছা, এটা আমাদের এখানে অন আছে, যদি অ্যাড করা আছে, যদি আর অ্যাড করা না থাকে সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করে নিতে পারো। আচ্ছা, আমরা যদি ওয়েবসাইটে আসি, আসার পরে এই যে আমাদের ফেসবুক পিক্সেল হেল্পারটা আছে, এখানে যদি দেখি আমরা, এটা আমাদের এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের একটা পেজ ভিউ হয়েছে। আচ্ছা, তো দেন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আসছে অ্যাড ইভেন্ট কোড, ঠিক আছে? তো এখন আমরা এই ফেসবুকে কেউ আইসা যদি প্রোডাক্ট কিনি, প্রোডাক্টে অ্যাড টু কার্টে নেয় বা পেজ ভিউ করে, হ্যাঁ, যদি পারচেজ করে, তো সেইগুলা আমরা ট্যাগ করব, যাতে ফেসবুকে আমরা রিটার্গেটিং করতে পারি। যারা আমাদের বিজনেসটা অলরেডি জানে তাদের কাছে আমরা আমাদের প্রোডাক্টগুলো আবার পুনরায় রিচ করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা ক্লিক করব, এটা ফেসবুক রিকমেন্ড করছে, এটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দেব, দেন ওপেন ওয়েবসাইটে যাব। তো ওপেন ওয়েবসাইটে আসার পর এখানে একটা পপ আপ আসবে, ঠিক আছে। মূলত আমরা এই টুলস এর মাধ্যমে, হ্যাঁ, ফেসবুকের ইভেন্ট সেট আপ টুলস, এই টুলস এর মাধ্যমে আমরা আমাদের এই ওয়েবসাইটের সমস্ত কিছু আমরা ট্যাগ করব, অথবা ফেসবুকে যে স্ট্যান্ডার্ড গুলো আছে, স্ট্যান্ডার্ড ইভেন্ট টুলসটা আছে, সেটা আমরা আজকে সেট আপ করব। আচ্ছা, তো আমরা একটা প্রোডাক্টে ক্লিক করি, আমরা কি কি ট্যাগ করব, প্রোডাক্টে ক্লিক করলাম। আচ্ছা, এই যে আমরা প্রোডাক্টে ক্লিক করলাম, এতে কি হলো, আমাদের যে কন্টেন্টটা আছে, এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমরা কি করলাম, বিয়ে করলাম। এর জন্য আমাদের ফেসবুক স্ট্যান্ডার্ড আমরা দেখব যে এখানে কোনো ইভেন্ট আছে কিনা। আচ্ছা, আমরা কোনো ইভেন্ট সেট আপ করি নাই, যদি আমরা এখানে আসি, আচ্ছা, এখানে আসার পর আমাদের যেহেতু আমরা বাটনে ক্লিক করছি, তো বাটনে ক্লিক করার কারণে এখানে সমস্ত বাটনগুলো আমাদের দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা প্রথম অ্যাড টু কার্টে যাই, ঠিক আছে। অ্যাড টু কার্টে যদি ক্লিক করি, অ্যাড টু কার্ট, আচ্ছা, এই ইভেন্টের নাম তাহলে কি হবে, অ্যাড টু কার্ট। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাড টু কার্ট দিয়ে দিব। আমাদের প্রাইস আছে, এটা কি ইউএসডি, ঠিক আছে, এখানে ইউএসডি আছে, ইউএসডি দিয়ে রাখলাম, দেন এটা কনফার্ম করে দিব। আচ্ছা, দেন এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই কন্টেন্টটা কিন্তু বিয়ে হয়েছে। আচ্ছা, এটা ট্যাগ করার জন্য, বিয়ে কন্টেন্টের জন্য আমাদের এখানে যদি ইউআরএল এ দেখি, এটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। আমরা এখান থেকে .com এর পরে থেকে এই প্রোডাক্ট থেকে স্ল্যাশ পর্যন্ত নিব, একটা কপি করব। কপি করার পর আমরা ট্যাগ এ ইউআরএল ক্লিক করব। ট্যাগ ইউআরএল এ ক্লিক করার পর এখান থেকে আমরা যে ইউআরএল কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টস, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখানে যেটা কপি করলাম সেই প্রোডাক্টটা শুধু রাখবো। আচ্ছা, তারপর এখানে প্রোডাক্টে এর একটা নাম দেবো, সেটা হচ্ছে কি বিএ কন্টেন্ট, ঠিক আছে, বিএ কন্টেন্ট। আচ্ছা, দেখি এখানে আছে কিনা বিএ কন্টেন্ট। আচ্ছা, আছে বিএ কন্টেন্ট। আমরা এই প্রোডাক্টে বিয়ে করছি, এই জন্য এটার ইভেন্ট হবে বিএ কন্টেন্ট। আচ্ছা, দেন এটা আমরা এই জায়গা থেকে কনফার্ম করে দিই। আচ্ছা, আচ্ছা, অ্যাড টু কার্ট যাওয়ার পর এটা আমরা কি করব, বিয়ে কাট করব, ঠিক আছে। আচ্ছা, বিয়েতে যাই। আচ্ছা, দেন তারপর আমাদের এটা কি আছে, প্রসেস টু চেক আউট, ঠিক আছে। তো এই বাটনটা আমরা ই করব, ট্যাগ করব, বা এই ইভেন্টটার আমরা নাম দেব। আচ্ছা, এই ইভেন্টটার নাম দেব আমরা ইনিশিয়েট চেক আউট, হ্যাঁ, ফেসবুকের স্ট্যান্ডার্ড যে ইভেন্টটা আছে সেটা হলো ইনিশিয়েট চেক আউট। আচ্ছা, এটার নাম দিলাম ইনিশিয়েট চেক আউট, দেন কনফার্ম করে দিলাম। তারপর এটা প্রসেস টু চেক আউটে যাব। প্রসেস টু চেক আউটে যাওয়ার পর এখানে যে কাস্টমার আছে, কাস্টমার আসার পর সকল কিছু আমাদের এখানে তথ্য দেওয়ার পর অবশ্যই প্রোডাক্ট আমাদের পারচেজ করবে। আমরা ফলস একটা নাম দিই, আচ্ছা, এটা বাংলাদেশ দিয়ে রাখি। আচ্ছা, বাংলাদেশ অ্যাড্রেস দিলাম, দেন আমরা এখান থেকে সিটিতে যাব, ঠিক আছে। আচ্ছা, সিটি দিয়ে রাখলাম টাঙ্গাইল, এখানে মোবাইল নাম্বার দিব, ইমেল অ্যাড্রেসটা দিব, অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে ক্যাশ অন ডেলিভারি দিলাম। আচ্ছা, এখন কি করব, আমরা এই প্রোডাক্টটা কিনবো, ঠিক আছে। আচ্ছা, প্লেস অর্ডার। আচ্ছা, এই অর্ডারটা যে করলো, এটা কি করলো, একটা অডিয়েন্স আসে এখানে আমাদের প্রোডাক্টটা কিনলো। তো এটা আমরা ট্যাগ করবো যে এটা একটা ইভেন্ট হবে, এটা হচ্ছে পার পেজ ইভেন্ট, ঠিক আছে। তো এটা ট্র্যাক করার জন্য আমরা এখানে ট্র্যাকে ইউআরএল এ যাব, ইউআরএল এ যাওয়ার পর এখান থেকে কন্টেইনারসে যাব, দেন এখান থেকে আমরা এই অর্ডার রিসিপ্ট যে আছে এই কোডটুকু শুধু আমরা রাখবো, অথবা আচ্ছা এই কোডটা শুধু আমরা রাখবো, ঠিক আছে। আচ্ছা অর্ডার রিসিপ্ট, ঠিক আছে, এটার ইভেন্টের নাম হবে পার পেজ। আচ্ছা দেন আমরা এটা কনফার্ম করে দিই। আচ্ছা আচ্ছা আমরা এখানে কয়টা ইভেন্ট সেট আপ করলাম, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পার পেজ, ভি ইভেন্ট। আচ্ছা কেউ যদি আমাদের ওয়েবসাইটে আসে, আসার পরে যদি কোনো কিছু সার্চ করে, তো এই সার্চটা আমরা ট্র্যাক করব, ঠিক আছে। এই সার্চটা আমরা কি করব, ট্র্যাক করব। আচ্ছা তো এই ইভেন্টের নাম হবে সার্চ, ঠিক আছে। কেউ যদি আমাদের এখানে এসে সার্চ করে সেক্ষেত্রে এটার নাম হবে সার্চ। তো আমরা ট্র্যাকে ইউআরএল এ যাব, ট্র্যাকে ইউআরএল এ যাওয়ার পর এখান থেকে আমরা কন্টেইনার্স নিব, দেন এখান থেকে আমরা নিব আচ্ছা এখান থেকে আমরা .com এটা কেটে দেব, এখান থেকে এটা কেটে দেব। কেটে দেওয়ার পর পোস্ট টাইপ প্রোডাক্ট, হ্যাঁ TAS সার্চ, হ্যাঁ এস এটা বুঝাইছে যে প্রোডাক্টটা যে আমরা সার্চ করছি এই এস পর্যন্ত বা সমান সমান পর্যন্ত আমরা এটা রাখবো, ঠিক আছে। আচ্ছা এই ইভেন্টের একটা নাম হবে, সেটা হচ্ছে সার্চ। আচ্ছা এই যে আছে সার্চ। আচ্ছা দেন এটা আমরা এখান থেকে সেভ করে দেব। আচ্ছা তো আমরা দেখবো আরো কোনো কিছু আমাদের এখানে আছে কিনা, ঠিক আছে। আর কি কি আছে, কি কি থাকতে পারে আমাদের ওয়েবসাইটে, কি কি ইভেন্ট হতে পারে সেগুলো আমরা খুঁজে খুঁজে বাহির করবো। আচ্ছা এখানে আরেকটা আছে অ্যাড টু উইশ লিস্ট, ঠিক আছে। তো এটা আমরা এই বাটনটা ক্লিক করব, ট্র্যাক এ নিউ বাটন, এখানে যাওয়ার পর অ্যাড টু উইশ লিস্ট এটাতে যাব। এখান থেকে পরে আমরা এটা ইভেন্টের নাম হলো অ্যাড টু উইশ লিস্ট, তো এটাতে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা কনফার্ম করে দেব। আচ্ছা আর কি কি এখানে ইভেন্ট হতে পারে আমরা এটা খুঁজে খুঁজে বাহির করব, ঠিক আছে। আচ্ছা আপাতত আমার এই ওয়েবসাইটে আর কিছু দেখতেছি না যে আর কোনো কিছু আছে কিনা। তবে ওয়েবসাইট ভেদে তো ইভেন্ট আলাদা আলাদা হয় না? হ্যাঁ হ্যাঁ তোমার ওয়েবসাইট ভেদে ইভেন্ট আলাদা আলাদা হবে। ধরো এটা হচ্ছে তোমার প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে। এখন এটা যদি অন্য কোনো ওয়েবসাইট থাকতো সেক্ষেত্রে তোমার ওইভাবে সেট আপ করা লাগতো, যার কারণে আমি তোমাদেরকে এই যে বাটন ক্লিক এটাও দেখাইছি, প্লাস তোমার ট্র্যাকে ইউআরএল দেখাইছি, ঠিক আছে। যদি প্রোডাক্টের ওয়েবসাইট না থাকে, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট না থাকে, সেই ক্ষেত্রে তোমার ম্যাক্সিমামই তোমার ট্র্যাকে ইউআরএল এর মাধ্যমে তোমার এই পিক্সেলটা বা ইভেন্টটা তোমার সেট আপ করা লাগবে, ঠিক আছে। এই জন্য আমি বাটন প্লাস তোমার ট্র্যাকে ইউআরএল দুটোই দেখাইছি। যেমন তোমার আমি এখানে দেখালাম অ্যাড টু কার্ট, হ্যাঁ অ্যাড টু কার্ট ভিএ কার্টে যাওয়ার পরে এখানে যে তোমার অ্যাড কার্টটা আসবে সেটা আমি ট্র্যাকে ইউআরএল করে ওটা ট্র্যাক করতে পারতাম, কিন্তু এটা আমরা বাটন ক্লিকে রাখছি, ঠিক আছে। তো মানে অনেকভাবে করা যায়, যা যেটা সুবিধা হয় সে সেভাবে করে। ফেসবুকে যেহেতু অপশন রাখছে, তোমার মাল্টিপল অপশন রাখছে, সেক্ষেত্রে যার যেটা ইচ্ছে সেটা দিয়ে ট্যাগ করতে পারে। কাস্টম ইভেন্ট সেট আপ করতে যাও সেক্ষেত্রে তোমাকে 100% গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে হবে, ঠিক আছে? তাছাড়া সম্ভব না। তো ফেসবুক স্ট্যান্ডার্ড যে ইভেন্টগুলো এগুলো সেগুলো আজকে তোমাদের আমি দেখাইলাম। তো এখানে আমাদের ওয়েবসাইটে আর কোনো নাই, ঠিক আছে, তোমার ইভেন্ট নাই যেগুলা ফেসবুক ইভেন্টে স্ট্যান্ডার্ড ইভেন্টে পড়ে। তো আচ্ছা ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিই ফিনিশ সেট আপ, পরে এটা আমরা স্কিপ করে দেব। আচ্ছা এখন যদি আমরা এখানে ফিরে আসি, ইভেন্ট সেট আপ কমপ্লিট, ঠিক আছে। টেস্ট ইভেন্টে যাব এখন আমরা। আচ্ছা আমরা এটা ওপেন ইভেন্ট ম্যানেজারে যাই। এটা যদি আমরা একটু রিফ্রেশ করি, এখানে আমাদের রেড চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে। এটা যদি আমরা রিফ্রেশ করি, যে আমাদের পিক্সেলটা কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে। এখান দেখাচ্ছে লাস্ট অ্যাক্টিভ হচ্ছে 14 মিনিট আগে। আচ্ছা এই যে যে আমরা ইভেন্ট গুলা সেট আপ করলাম, ঠিক আছে। আচ্ছা এটা আমরা ইগনোর দিয়ে দিই, পেজটা লোডিং হচ্ছে, লোডিং হোক। আচ্ছা এই যে আমরা ইভেন্ট গুলা সেট আপ করলাম, এই ইভেন্ট গুলা কিন্তু আমাদের কিছুক্ষণ আগে ফায়ার হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু কিছুক্ষণ আমরা করছি, বিয়ে কন্টেন্ট করছি, অ্যাড টু উইস্ট করছি, সার্চ করছি, পারচেজ করছি। তো সেজন্যই এগুলো আমাদের এখানে দেখাচ্ছে। আচ্ছা